ব্যারাকপুরে নিহত স্বর্ণ ব্যবসায়ী নীলাদ্রি সিংহের বাড়িতে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী আশ্বাস দিলেন পাশে থাকার। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বুধবার সন্ধ্যায় ব্যারাকপুর আনন্দপুরী ওল্ড ক্যালকাটা রোডে সোনার দোকানে দুষ্কৃতীরা ঢুকে লুটপাটের চেষ্টা চালায়। সেই সময় বাধা দিতে গেলে গুলি করা হয় তিনজনকে, যার মধ্যে সোনার দোকানের মালিকের ছেলে নীলাদ্রি সিংহের মৃত্যু হয়। নিহত নীলাদ্রি সিংহের বাড়িতে শুক্রবার রাতে উপস্থিত হন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ এবং পৌর পরিষদ সদস্য নওশাদ আলম। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ বিধায়ক কথা বলেন এবং ঘটনায় যুক্ত দুজন গ্রেপ্তার হয়েছে সেই বিষয়েও তাদের জানান। এর পাশাপাশি পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, পুলিশ তৎপরতার সাথে তদন্ত করছে, ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তিনি আগামীকালে ব্যবসায়ীদের ধর্মঘট নিয়ে জানান। আসলে কালকে যে অবস্থা দেখে গেছি পরিবারের, এবং কালকে শেষ অবধি ছিলাম আমি শ্মশানে একদম, এবং যে অবস্থায় দেখেছি মানে না এসে পারলাম না আর কি, তাই আসলাম দেখা করলাম আর কি। ওনারা অনেক ভেঙে পড়েছেন, বিশেষ করে মা আর কি, মানে আর মা যে উনি আমার হালিশহরেরই মহিলা আর কি, এবং খুব স্বাভাবিক আমি ফিল করতে পারছি। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, যারা শুনেছেন, প্রত্যেকটা মানুষে আজকে মানে এই এই ছেলেটির জন্য, এই বাচ্চাটির জন্য মানে মানে সবাই সবার মন কাঁদছে আর কি। তো আমি এসেছিলাম আর দুজন ধরা পড়েছে সেটাও আমি বললাম আর কি, ওনারা শুনেছেন আর কি, এবং আরও দুজন যারা আছে, আর যারা আছে তারা ধরা পড়বে। পুলিশ খুবই অ্যাক্টিভ প্রচণ্ড, আমি সিপি স্যারের সঙ্গে মিটিং করেছি, আমার সবসময় কথা হয়েছে পদস্থ অফিসারদের সাথে, এবং তারা মানে দিন রাত এক করে তারা চেষ্টা করে যাচ্ছে, এবং দুজন অ্যারেস্ট হয়েছে এবং বাদবাকি যারা আছে খুব শীঘ্রই ধরা পড়বে। এবং আমি মনে করি যে পুলিশের এই অ্যাক্টিভিটি অবভিয়াসলি কোনো ক্রিমিনালকে রেহাই দেবে না। ব্যবসায়ীরা কালকে ধর্মঘট ডেকেছে, তারা নিরাপত্তা নিয়ে বলছে না? ধর্মঘট ডেকেছে খুব স্বাভাবিক হতে পারে, নিরাপত্তা দেব আমরা সবাই মিলে। আমি কালকেও বলেছিলাম, আজও বলছি যে নিরাপত্তা আমাদের সবাইকে একসঙ্গে মিলে নিরাপত্তা হতে হবে, নিরাপদ হতে হবে আর কি। সেখানে পুলিশ থাকবে, সেখানে আমরা নাগরিকরা থাকবো, সাধারণ মানুষ থাকবে, সেখানে তোমরা থাকবে, জার্নালিস্টরা থাকবে, সবাই মিলে নিরাপদ হতে হবে, নিরাপদ করতে হবে ব্যারাকপুরকে। নীলাদ্রি সিংহের বাড়ি থেকে বের হওয়ার সময় নীলাদ্রি সিংহের পরিবারের এক সদস্য বিধায়কের কাছে ব্যবসায়ী হিসাবে তাদের নিরাপত্তাহীনতার কথা জানান। বিধায়ক রাজ চক্রবর্তী তাকে আশ্বাস দেন ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়া হবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিহত নীলাদ্রি সিংহের দাদা প্রীতম সিংহ জানান, বিধায়কের ওপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। বললো যে এই ধরনের ঘটনা আর মনে হয় না হবে, আর পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ আছে, পুলিশের উপর আমাদের অনেক ভরসা আছে। অগাধ রাজদা আমাদেরকে আশ্বস্ত করে গেছে। আপনি কি বললেন, মানে আতঙ্কে আছেন বলে কি জানালেন? হ্যাঁ, আমি জানালাম যে আমাদেরও তো নেক্সট টাইম, মানে আমাদেরও তো দোকান আছে, তো সেক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারটায় তো রাজদা, হ্যাঁ, কতটা সেফটির ব্যাপারে রাজদা বললো কোনো অসুবিধা নেই সেই ব্যাপারে। যথেষ্ট পরিমাণে রাজদা চেষ্টা করছে, এবং আমাদের সিপি যিনি আছেন তাকেও উনি ইনফর্ম করে দেবেন, বলে দেবেন সব কিছুই। তো বলো যে নিশ্চিন্তে ব্যবসা করো, এই ধরনের ঘটনা আর ঘটবে না। না, আমার ভাইটা চলে গেছে, তো মানে ওটাই একটা, আর ভাইটা চলে গেছে তো মানে এরকম একটা মানে পিক আওয়ার্ডে, যে টাইমটা একটা পিক মার্কেটিং আওয়ার্ড থাকে, সে আওয়ার্ডে ঢুকে এইভাবে গুলি চলেছে, তো সেটাই একটা। হ্যাঁ, সামনেই আমার দোকান আছে, ওটাই একটা মানে চিন্তার বিষয়, মানে নেক্সট টাইম কী হবে না হবে সেটাই মানে ব্যাপারটা হচ্ছে। নেক্সট টাইম যে কী হবে সেটা আমারও হতে পারে, অন্য কারোরও হতে পারে, সেটাই আর কি আর কি মোটাই জিজ্ঞাসা করলাম। আশ্বস্ত দিয়ে গেলেন, ওনার ওপর আমাদের অগাধ মানে উনি অগাধ আস্থা আছে, তো দ্যাটস অল। কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ব্যক্তিগত শক্তি কারোর সঙ্গে একটা দক্ষতা, এবং আমার মনে হয় যে এটা একটা অন্য উদ্দেশ্য নিয়ে আসা, ঠিক আছে? তো তারা এগুলো করছে।
কোনো চিন্তা করো, যদি কোনো ইয়ে হয় তুমি বাবুর কাছে কোনো আমরা বলবে, আমি সঙ্গে সঙ্গে ঠিক আছে, সঙ্গে সঙ্গে যা যা প্রয়োজন হবে তুমি চিন্তা করো, তুমি তোমার ব্যবসা করবে, এই ধরনের ঘটনা আছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।